हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमी ब्यूटी रेसिपीज एंड ब्लॉग्स बाय ब्यूटी थेके आज के तुम्हारे जन्य एक ब्लॉग निये एसेछि। सेटी होच्छे आमी एक डिपार्टमेंट स्टोरे एसेछि आर सेटाई तुम्हारे साथे शेयर करब। आमी चले आसलाम माइकेले, तुम्हरा आमार संगेई थाको। एखाने अनेक सुंदर सुंदर घर सजानोर जिनिस रयेछे, पेंटिंगेर जिनिस रयेछे, सेलाइयेर इक्विपमेंट रয়েছে। আমার কাছে তো খুবই ভালো লাগে এই স্টোরটিতে। আমি সব সময় আসি এখানে। যা যা রয়েছে প্রত্যেকটা জিনিসই ইউনিক লাগে আমার কাছে, আর ঘর সাজানোর জন্য একটি পারফেক্ট স্টোর, সবই পাওয়া যায় এখানে। তো আমি এখন ফুলের রাজ্যে প্রবেশ করলাম। দেখো এখানে কত ধরনের ফ্লাওয়ার ডেকোরেশনের জন্য রয়েছে, ওয়ালে ডেকোরেশন করার জন্য রয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে আমরা বিভিন্ন ডিজাইনের ফ্লাওয়ার এখানে পেতে পারি ইজিলি। আর তুমি যদি তোমার লিভিং রুমকে সাজাতে চাও, এখানে মিক্সড ফ্লাওয়ার দিয়ে তুমি অনায়াসে সাজাতে পারবে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে বেশ অনেকগুলি ফ্লাওয়ার। এর মধ্যে রয়েছে রেড, পিঙ্ক, আরও অনেক কালারফুল ফ্লাওয়ার রয়েছে, ছোট বড় অনেক ডিজাইনের। বাট আমি আজকে তোমাদের জন্য ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, তোমরা আমার সঙ্গেই থাকো। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আমার এই ব্লগটি। তো যদি ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, তাহলে আমি এই ধরনের ব্লগ নিয়ে নেক্সট টাইম আসব আর তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই গোল্ডেন কালারের যে ডিজাইনটা রয়েছে আর কাজবন আমার হাতে, এই কাজবনটি আমার ভীষণ ভালো লেগেছে। এটা লিভিং রুমের জন্য একটি পারফেক্ট হবে। তো চলো আমি ঘুরিয়ে দেখাই তোমাদেরকে, আর তোমরা এনজয় করো। আমি আর বেশি কথা বাড়াবো না, তো আমার সঙ্গেই থাকো। আমি বিভিন্ন ডিপার্টমেন্টে যাব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি এখনও ফুলের রাজ্যেই আছি, আমার খুব ভালো লেগেছে। এখান থেকে আমার যেতে একদম ইচ্ছে হচ্ছিল না, তাই তো আমি ঘুরে ফিরে সেই ফুলের কাছেই চলে আসছি বারবার। ফুল যে এত ভাল লাগে, আসলে ফুল তো সবার কাছেই ভালো লাগে, তাই না? এই বড় ফ্লাওয়ারটা তোমরা অনায়াসে একটি বড় টবে রাখতে পারো, বেজে রাখতে পারো যে কোনো রুমের জন্য, এন্ট্রি রুমই হোক, বেডরুমই হোক বা লিভিং রুমই হোক, একটা কর্নারে যদি রাখা যায় একটি বড় বেজে, দারুণ লাগবে। কিন্তু আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর জানি না কেন আমার এই কালারগুলি এত ভালো লাগে লিভিং রুমের জন্য বুঝাতে পারবো না। তো মনটাও ভালো হয়ে যায় ঘরটা যদি সুন্দর করে আমরা ফুল লাগিয়ে, মানে সুন্দর করে সাজিয়ে রাখি। এখানে সব ধরনের ফ্লাওয়ার আছে দেখছো, অনেক ছোট ডিজাইনের, অনেক কালারফুল, আবার অনেক বড় ফ্লাওয়ারও কিন্তু আছে। তোমরা যে ফ্লাওয়ারই চাও না কেন, যে রুমের জন্য, সেটা কিন্তু এখানে ইজিলি পেয়ে যেতে পারো। এটা হচ্ছে মাইকেল, আমি আবারও বলে দিলাম মাইকেল। এই স্টোরটি খুবই ভালো, অন্যরকম জিনিস সবসময়ই পাওয়া যায়, একটু এক্সপেন্সিভ। বাট তোমরা যদি কুপন ইউজ করো এখানে, তাহলে কিন্তু একটু ইজি হবে তোমাদের জন্য। তো যারা খুব বেশি ফ্লাওয়ার পছন্দ করো, এই ধরনের ফ্লাওয়ার বা ঘুরে ফিরে তোমরা দেখে কিনতে পারো। এখানে কিন্তু অনেক সুন্দর অনেক ডিজাইনের ফ্লাওয়ার আছে, সেটা আর আমার মুখে বলা লাগবে না, তোমরা এই ভিডিও দেখেই বুঝতে পারছ অবশ্যই। তো মাইকেলটি এটি হচ্ছে নিউ জার্সিতে। আমি যে স্টোরটিতে আসলাম, এই স্টোরটি হচ্ছে নিউ জার্সিতে, আমার বাসা থেকে 30 মিনিটস লাগে। তো 30 মিনিটস তো কোনো ব্যাপারই না, ড্রাইভ করে চলে আসলাম। তো তোমরা ওইভাবে সার্চ করে দেখবে তোমার এরিয়াতে হয়তোবা এমনই লাগবে, বেশি সময় লাগবে না।
তো তোমরা এনজয় করতে থাকো, আমি তোমাদের সাথে শেয়ার করছি। ডিপার্টমেন্টটিতে রয়েছে পেন্টিং এর জন্য যাবতীয় ইকুইপমেন্ট, আছে সেলাইয়ের ইকুইপমেন্ট, প্লাস বাচ্চাদের স্কুলের বিভিন্ন জিনিস যেগুলি নেসেসারি, আর তাছাড়া আরো অনেক অনেক ঘর সাজানোর জিনিস রয়েছে। তো যারা অনেক সেলাইয়ের কাজ করতে পছন্দ করে তাদের জন্য তো খুবই ভালো একটা সুখবর। আমার মেয়ে খুব বেশি পছন্দ করে পেন্ট করতে, তো তাই ওর জন্য কিছু পেন্টিংয়ের ইকুইপমেন্ট কিনে নিলাম। সে নিজে নিজেই কিনে নিয়েছে, এখানে যা যা তার লাগবে সব কিছুই, ব্রাশ থেকে আরম্ভ করে তুলি, বিভিন্ন কালার, যে কালারগুলি সে খুঁজছে। তো আমাদের শপিং অলমোস্ট শেষের দিকে, আর আমি এদিকে একটু ঘুরছি। আমার কাছে তো বেশ ভালোই লাগছে, অনেক আইটেম এখানে এসে আমি সারপ্রাইজ হয়ে গেলাম যে এখানে সবই পাওয়া যায়। অনেক চিকন জিনিস যেগুলি আমরা চিন্তাও করি না এটা আমাদের দরকার লাগতে পারে, তো স্টোরে গেলে মনে হয় যে এটা কিনি, এটা আমার দরকার, তো এভাবে কিন্তু শপিংটা হয়ে যায়। আর ঘর থেকে বের হওয়ার সময় প্ল্যান থাকে একটা, হয়ে যায় আরেকটা। তারপরেও যদি আমরা একটু নিজেদেরকে একটু সামলে ব্যালেন্স রেখে শপিং করি, আমার তো মনে হয় খুব মন্দ হবে না। তো দরকারি ছাড়া অদরকারি জিনিস কেনার কোনো দরকার নেই, আমি সবসময় সেটা বলি তোমাদের সাথে। তো শুধু শুধু টাকাটা একটা জায়গায় বদ্ধ করে রাখার কোনো দরকার নেই, এগুলি আসলে ওয়েস্ট। তো আজকে আমি যা যা নিয়েছি এখান থেকে সব কিছুই ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আমার মেয়ের বেশি জিনিস আজকে এখান থেকে কিনেছে সে পেন্টিংয়ের জন্য, তো নো কমপ্লেন, যখন পেন্ট করতে চায় সে, যা কিনা দরকার আমি সব কিনে দিই। তো খুব বেশি পছন্দ করে পেন্ট করতে। তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে, যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিবে, রেড বেল আইকনটি অন করে রেখো, তাহলে নোটিফিকেশান তোমরা ইজিলি পেয়ে যাবে আমার ভিডিও আপলোড দেওয়া মাত্র। তো তোমরা দেখতে থাকো এই ভিডিওটি শেষ পর্যন্ত। তো আজকের এই ব্লগটি আশা করি তোমাদের কাছে খুব ভালো লেগেছে, তোমরা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই জানাবে। তো নেক্সট টাইম আমি যে ব্লগটি তোমাদের সাথে শেয়ার করব সেটি অবশ্যই তোমরা দেখবে। আর সম্ভবত আমি যে ব্লগটি শেয়ার করব সেটি হচ্ছে আলটা, আমি আলটাতে গিয়েছিলাম।
বাই এভরিওয়ান, আজকের মতো এখানেই বিদায়। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। আশা করি সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে।